Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Viewers, bhai bonera. Apnara jara amader channel ti ekhono subscribe korenni, tara amader channel ti ekhoni subscribe korun. Ebong amader pashe thakar bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi preme pagal korar khubi karjokori 100% porikshito ekti amol niye. Ei amol ti khubi shoktishali ebong khubi karjokori ekti amol. আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে সেই ক্ষেত্রে আমল করলেও কাজে আসবে না আপনারা যারা অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলেই ফল পাননি সেই সকল ভিউয়ার্স ভাই বোনদের জন্য আমার আজকের এই পরীক্ষিত সেরা শক্তিশালী আমলটি নিজের চোখেই দেখতে পাবেন কি আশ্চর্য ফল পাওয়া যায় এই আমলটিতে এই আমলটি ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকই করতে পারবেন এই আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আল্লাহ তাআলার ইচ্ছায় এই নকশার গুণে প্রত্যেক ভাই বোনেরা যারা এই আমলটি করেছেন প্রত্যেকই ভালো ফল পেয়েছেন প্রেম ভালোবাসা মহব্বত আন্তরিকতা এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে নকশার নিচে একটি আয়াত লিখতে হয় আয়াতটি না লিখলে আমল কার্যকর হবে না সেই আয়াতটি আমি নকশার নিচে লিখে দিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশা এই নকশাটি এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এর ভগ্নাংশ মানে এটা মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা এই নকশাটি লিখবেন আর নিচে যে একটি আয়াত লিখতে হয় আমল কার্যকরী হওয়ার জন্য এই আয়াতটি হচ্ছে এই আর এখানে আপনারা লিখবেন এই এটাকে অনেকে ফালান বলে অনেকেই ফুলান বলে এইখানে আপনারা লিখবেন দেখেন আমি লিখে দিয়েছি যারা মেয়েদেরকে পাগল করতে চান প্রেমে পাগল করতে চান তারা এখানে মেয়ের নাম লিখবেন আর এইখানে লিখবেন মেয়ের মায়ের নাম এখানে লিখবেন বিনতে এখানে আমি বাংলাতে আপনাদের বোঝার জন্য লিখে দিয়েছি আপনারা সব সময় আমার এই নিচের লেখাগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আপনারা এবং মেয়েরা কিভাবে এই আমলটি করবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নকশাটা এবং এই নকশাটা একই নকশা এখানে আমি জের জবর পেশ ছাড়া লিখে দিয়েছি এগুলো না লিখলে জের জবর পেশ না দিলেও হবে আর হচ্ছে এখানে আপনারা যে ছেলেকে ভালোবাসেন সেই ছেলের নাম লিখবেন দেখেন এখানে লিখে দিয়েছি এখানে ছেলের নাম এখানে তারপর লিখবেন ইবনে টেস্ট তারপর লিখবেন হচ্ছে ওই ছেলের বাবার নাম এইভাবে মেয়েরা আমলটি করবেন আপনারা নকশাটি একটু ভালোভাবে লক্ষ্য করবেন একটু ভালোভাবে নকশাটা দেখুন আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা এই নকশাটি কিভাবে আমল করবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা এই নকশাটি আমি যেভাবে লিখেছি এইভাবে আপনারা নকশাটি লিখবেন আপনারা এই নকশাটি লিখতে পারেন রবিবার দিন সূর্য উদয়ের সময় আপনারা ইচ্ছে করলে ভালো ফল পাওয়ার জন্য আপনারা এই নকশাটি আরবি মাসের প্রথম রবিবার সূর্য উদয়ের সময় লিখতে পারেন অথবা সোমবার দুপুরের শেষে লিখতে পারেন অথবা জোহরের নামাজের শেষে লিখতে পারেন এবং আসরের নামাজের পরেও লিখতে পারেন আর শুক্রবার দিন লিখলে লিখবেন জুমার নামাজের আজানের পর নামাজের আগে
তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই নকশা যে আমলটি করবেন, যে উদ্দেশ্যে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সেই উদ্দেশ্য অবশ্যই পূরণ করবে। এবং আপনারা এই নকশাটি লিখবেন পাক পবিত্র হয়ে, জায়নামাজে বসে, অজু করে, শৈলে সুগন্ধি মেখে নেবেন। আর আপনারা নকশাটি লিখবেন জাফরান কালি দ্বারা, অবশ্য অবশ্যই নকশাটি আপনারা জাফরান কালি দ্বারা লিখবেন। আর আপনারা ডালিম গাছের ডালকে কলম বানিয়ে নকশাটি লিখবেন। আপনাদের আবারও বলতেছি, আপনারা ডালিম গাছের ডালকে কলম বানিয়ে আপনারা এই নকশাটি লিখবেন। এই আমলটি করার আগে আপনারা অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে নেবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্র ও শনিবার খোলা থাকে। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।